কোভিড নাইন্টিন নিয়ে সব দিক থেকে বারবার অভিযুক্ত হয়েছে চীন। ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগের পর তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বাস্থ্য সুরক্ষা বা জরুরি মেডিকেল সেবা দেওয়ার পোশাক সামগ্রীতে ত্রুটি বিশেষ করে পিপিইতে চীন থেকে আমদানি করা পিপিইতে ত্রুটি পেয়েছে তুরস্ক চেক রিপাবলিক স্লোভাকিয়া ব্রিটেন এবং ভারত যদিও বা দেশটি এই মহামারী সামাল দিতে পেরেছে কিন্তু বিশ্বের বহু দেশের অবস্থা খুবই নাজুক তাই এখনও আঙ্গুল তাদের দিকেই এমন এক সময় যখন তাদের পণ্যের মান্যে বিভিন্ন দেশ অসন্তুষ্ট এই পরিস্থিতিতে চীন পিপি নে ব্যতিক্রমী ফ্যাশন শোর আয়োজন করল তাদের দাবি এগুলো সর্বাধুনিক লিওনিং প্রদেশে আয়োজিত চীন ড্যাংডং ফ্যাশন উইকে এই পিপিগুলো প্রদর্শিত হয় তারা বলছে আগের চেয়ে অনেক উন্নত ফাইবার ব্যবহার করা হয়েছে এই পিপিগুলোতে যা অনেক বেশি টেকসই এছাড়া আরও জানানো হয় এই পিপিগুলো দীর্ঘক্ষণ পরে থাকা যাবে যাতে গরম কম লাগবে এবং ঘামও ঝরাবে অনেকটাই কম মোবাইল লিক করিম মাই টিভি